এটাতে আমরা একটু হতাশ হয়ে পড়ছি, আবার মনে জোরও রাখতে হচ্ছে, আশাও রাখতে হচ্ছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই, এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাদের ন্যায় বিচার হয়। সিবিআই একই কথা বলে যাচ্ছে, আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। পুলিশের যে কর্মকাণ্ড দেখছিলাম সেটা আমরা সন্তুষ্ট হতে পারিনি। সিবিআই তো তদন্ত শুরু করেছে, কিন্তু আজকে এতগুলো দিন হয়ে গেল, প্রায় দু সপ্তাহ হতে চলেছে, এটাতে আমরা একটু হতাশ হয়ে পড়ছি, আবার মনে জোরও রাখতে হচ্ছে, আশাও রাখতে হচ্ছে। আমরা তো ভালো এজেন্সি চেয়েছিলাম হাইকোর্টের কাছে, হাইকোর্ট সিবিআইকে ভালো এজেন্সি মনে করেই বিচার ব্যবস্থাটা ওদের কাছে দিয়েছে। কালকে আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান উনি বলেছেন আমরা কেসটাকে জলে ফেলে দিয়েছি, উনি যদি ভেবে থাকেন তাহলে তাই হয়েছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই, এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাদের ন্যায় বিচার হয়। আমরা যারা যারা এই আন্দোলন করছে সবসময় তাদের পাশে আছি, যে কোনো রকম সহযোগিতা তাদের যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হয় আমরা অবশ্যই করবো, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সংবাদ মাধ্যমও আমাদের বিষয়টাকে আরও তুলে ধরার চেষ্টা করছে বারবার করে, তার জন্য সবাইকে আমি ধন্যবাদ। সিবিআই তো একই কথা বলে যাচ্ছে, আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। ঘটনার পর মুখ্যমন্ত্রী বাড়িতে এসেছিলেন, ওনার যেটা বক্তব্য আপনাদের সব দাবি দাবা তিনি মেনেছিলেন? আমাদের কোনো দাবি ছিল না, আমাদের দাবি তো একটাই যে আমরা বিচার যেন পাই। হ্যাঁ, কিন্তু পুলিশের যে কর্মকাণ্ড দেখছিলাম সেটা আমরা সন্তুষ্ট হতে পারিনি, তার জন্যই আমরা হাইকোর্টের কাছে ভালো এজেন্সি দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআই কি ভালো মনে করেছে তাই দিয়েছে, আমাদের একটা জায়গায় আস্থা আমাদের রাখতেই হবে। মুখ্যমন্ত্রী বলেছেন বিচার চায় না, ওরা কেসটা জলে ফেলে দিল, যদিও ওরা মানে কাকে বলেছেন সেটা আমাদেরই বলেছেন, আমাদেরই বলেছেন, উনি হয়তো সিবিআই সিবিআইকে পছন্দ করেন না তার জন্য বলেছেন, সেটা ওনার ব্যাপার, এটা ওনার বক্তব্য, আমি কিছু বলবো। উনি তো প্রথম থেকে উনি তো বলেছিলেন যে সিবিআইকে দাও। হ্যাঁ, প্রথম থেকে উনি আবার কিন্তু বলে যাচ্ছিলেন, জানি না উনি কী বলতে চাইছেন না কী করতে চাইছেন সেটা আমরা জানি। সিবিআইকে দাও মানে এতদিন ধরে মানে সন্দীপ ঘোষ প্রতিদিনই যাচ্ছেন সিবিআই নেওয়ার পরে, এটা তো এই প্রশ্নটা আমাদেরও একটা আছে, কেন কিছু ব্যাপার হয়তো সিবিআই আরও কঠোর কোনো প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে, সেই জন্যই কিছু হয়তো গ্রেপ্তার করছে। সন্দীপ ঘোষের সত্যি কোনো দোষ আছে কি মনে? আমাদের তো ডিপার্টমেন্টের উপরে পুরো সন্দেহ প্রথম থেকেই, তার পরবর্তীকালে যে সমস্ত ভিডিও ক্লিপ ক্লিপ দেখেছি তাহলে তো এখন পুরোপুরি ডিপার্টমেন্টের উপরেই আমরা দায়ী করি, ডিপার্টমেন্টকে তো প্রথম থেকে দায়ী করে আছে। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির ভূমিকা সেটাতে আপনারা সন্তুষ্ট, মানে তার বিভিন্ন রকমের কথা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি, পরিবার চায় না বিচার, এটা কি আমার মেয়ে চলে গেছে আমি বিচার চাইবো না? দুনিয়ার কোটি কোটি লোক বিচার চাইছে আর পরিবার বিচার চায় না? কোটি কোটি বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা এত আন্দোলন করছে এবং আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি, এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায়। সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না, এবং স্যার এটাও বলেছেন যে আন্দোলনকে জল 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 ঢেলে দেবে। আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তান হারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না, তাই হয়তো উনি এই কথা বলছেন। মানসিকতা ওনারা আসছে, এই ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করবো না।